আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সিম্পল লাইফ অফ বন্ধুতে। এবার আমরা গিয়েছিলাম সোনারগাঁও ঐতিহ্যবাহী লোকশিল্প জাদুঘরে। সেখানে মেলা উৎসব চলছিল, প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে পার পার্সন টিকিট। সকাল সকাল যাওয়ার কারণে আমরা দেখেছিলাম যে পরিবেশটা পুরোই ফাঁকা ছিল, কিন্তু সেই সময়ও পরিবেশটা খুব মনোরম লাগছিল। এখানে ছবি তোলার মতো অনেক অনেক স্পট আছে, কেউ যদি ছবি তুলতেও চায় তাহলে আমি এই জায়গাটা অবশ্যই সাজেস্ট করব। প্রবেশ করে আমরা দেখি গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য এখানে অঙ্কন করা হয়েছে। পরক্ষণে আমরা দেখি যে ছোট ছোট বাচ্চাগুলো সেই দৃশ্য অনুযায়ী সেজেছে এবং নাটক করছে। যেমন এখানে জামাই বউ সেজেছে, দুটো ছোট বাচ্চা। অনেক অনেক ভিড় ছিল, সকলেই এই দৃশ্যগুলো দেখে উপভোগ করছিল। বাচ্চাগুলোর অভিনয়ও অনেক সুন্দর ছিল। এখানে আবার ওরা পঞ্চায়েত বসিয়েছে, বিচারক সেজেছে, যেন বিচার নিয়ে এসেছে অনেকে। এখানে অনেক ধরনের কারুশিল্প লোকশিল্প পাওয়া যাচ্ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের চোখের সামনেই সেই জিনিসগুলো প্রস্তুত করা হচ্ছিল এবং আমরা অনায়াসে সেগুলো কেনার জন্য প্রস্তুত ছিলাম, বা আমাদের হাতেই ছিল তো আমরা কিনতে পারতাম। কীভাবে প্রস্তুত হয়, প্রস্তুত প্রণালীটা আমরা নিজেদের চোখে দেখতে পারছিলাম, এটাই ছিল সবচেয়ে মজার বিষয়। এখানে বিশাল একটা ময়ূর মঞ্চ ছিল যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা গান পরিবেশন করা যেতে পারে বা করা হয়ে থাকে। পুতুল নাচ দেখেছিলাম প্রথমবার। পুতুল নাচের টিকিট ছিল 30 টাকা করে। এই ঐতিহ্যবাহী পুতুল নাচ আসলে দেখে মন মুগ্ধ হয়েছিল। পুতুল নাচের ভিডিও পরবর্তীতে পুরোটা আবার দেওয়া হবে, আপনারা এখন একটু হালকা ঝাপসাই দেখে নিন। এখানে বিভিন্ন দোকান ছিল, অনেক অনেক পিঠার দোকান ছিল। পিঠাগুলো খুব সুস্বাদু ছিল এবং ফ্রেশ ছিল। আমরা একটা নকশি পিঠা নেই, সেই নকশি পিঠার দাম ছিল 50 টাকা। সেখানে মুড়মুড়কিও ছিল, বিভিন্ন ধরনের ভাজাগুলো ছিল, নিমকি ছিল, বিভিন্ন ধরনের কটকটি ছিল। তার পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমগুলোও ছিল, চিংড়ি ভাজা, মুরগি ভাজা, এবং আমরা বিভিন্ন ধরনের কারুশিল্প, পাটের তৈরি জিনিস, পুতুল, বিভিন্ন কিছুই আমরা ওখানে দেখতে পাই। বাঁশ, পাট, কাপড়, এখানে প্রত্যেকটা জিনিসের দাম খুবই কম ছিল। তুলনামূলকভাবে টিএসসিতে যে দামগুলো থাকে তার তুলনায় এখানে দাম কম ছিল। পুরো উৎসব মুখর একটা পরিবেশ ছিল, সবাই যেন সেদিন খুব আনন্দ করতে গিয়েছিল। বায়োস্কোপ দেখা যাচ্ছিল, যেটা সচরাচর এখন বিলুপ্ত প্রায়, তাই এটাও আমরা উপভোগ করতে ভুলিনি। এখানে পিকনিক স্পটের মতো, এখানে বসে সুন্দর মতো আপনি যদি খাবার নিয়ে আসেন নদীর পাড় বা পুকুরের পাড়ে বসে আপনি সে খাবারটা এনজয় করতে পারেন। নৌকা রাইডের ব্যবস্থা ছিল 150 টাকা করে, কিন্তু নিজে গিয়ে চালাতে হবে। এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।